নমস্কার, আজকে আমরা যে জায়গায় এসেছি এটা খুব একটা প্রাচীন জায়গা। কথিত আছে আমাদের সামনে যে ভাণ্ডারদহ বিল আছে সেখান থেকে একসময় ঋষি বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম গানের রচনা করেন। সেই বন্দে মাতরম গান বিপ্লবীদের এবং সারা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অধ্যায় হয়ে থেকে গেছে। এখনো বন্দে মাতরম উচ্চারণ হলে শিহরিত হয় আমাদের বুকের ভেতর, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকে সেই জায়গায় আমরা এসেছি, সেখানেই আমরা তার ইতিহাস ঘেঁটে দেখব কি সেই বন্দে মাতরম তালা, কোথায় বঙ্কিমচন্দ্র ছিলেন এবং কোথায় তিনি রচনা করেছেন তার কালজয়ী গান। আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার এক প্রাচীন ঐতিহ্য ইতিহাস জড়িয়ে আছে। আমরা যে জায়গাটা দেখছি কচুরিপনায় পড়ে গেছে, এটা প্রাচীন এক বিল। কথিত আছে পদ্মার সাথে জলঙ্গি নদীর সাথে এই বিল একসময় যুক্ত ছিল। কালের অন্তরালে জল কমতে কমতে একসময় আজকে সেই বিল, সেই পদ্মা এবং জলঙ্গি নদীর থেকে আলাদা হয়ে গেছে, সথিন আজকে কচুরিপনায় ভরা। সংস্কার বলতে সেরকম কিছু হয়নি, অনেকের আশা যে প্রশাসন এই দিকে দৃষ্টি দেবে। এই স্থানে যেখানে আমরা এসেছি সেখানে এক প্রাচীর ঐতিহাসিক মাহাত্ম্য আছে। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক প্রাচীন বিন্দুবাসিনী তলা বা বন্দে মাতলা। এখানে অনেক জনশ্রুতি আছে, এক সময় ঋষি এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার নৌকা করে এই ভাণ্ডারদহ বিলের কাছে এসেছিলেন। সেখানে বিন্দুবাসিনী মন্দিরে তিনি পুজো দিয়েছিলেন। কথিত আছে এখানেই তিনি তার কালজয়ী গান এবং স্তোত্রম ভারতের বিপ্লবীদের যা প্রেরণা জুগিয়েছিল সেই বন্দে মাতরম গানের রচনা করেন। এই বিন্দুবাসিনী তলায় একটি গাছ বিন্দুবাসিনী রূপে পূজিত হন। কথিত আছে শ্রীকৃষ্ণ যখন মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছিলেন তখন দেবী দুর্গা বিন্দুবাসিনী রূপে বিন্দ পর্বত থেকে তার সঙ্গ দিয়েছিলেন। আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম এই গাছটি অতি প্রাচীন, কি গাছ সেটাও অনেকের ধারণা নাই, কিন্তু মন্দিরের যিনি এখানে সেবায়েত আছেন তিনি বললেন এটি নাকি বরুণ গাছ। ঠিক তার পাশে আছে সেই কৃষ্ণ মন্দির, এটি ভেঙে গেছিল, সেটাকে সংস্কার করা হয়েছে। অনেকদিন আগে এখানে আমাদের নবাব আলীবর্দী খাঁর আমলে তিনিও এই মন্দিরে আলো প্রদানের জন্য চিরাগ প্রদান করেছিলেন। পাশে যে বিল সেটা একসময় জলঙ্গি নদীর সাথে যুক্ত ছিল, আজকে সেই বিল কচুরিপনায় ভর্তি, বন্ধ হয়ে গেছে স্রোত। এখানে অনেকেই তাদের মানত করে থাকেন বিন্দুবাসিনী মন্দিরে। পাশে কৃষ্ণ মন্দির অনেক সংস্কার হয়েছে, যে কোনো সময় এখানে এসে একটা সারা দিন কাটানো যেতে পারে এবং ভোগও এখানে দেওয়া যায়, এবং এখানে ভোগ খেতে গেলে আপনাদের একটা নির্দিষ্ট নাম্বার আমার এখানে থাকবে, সেখানে আপনারা ফোন করে জানাতে পারেন। খুব সুন্দর জায়গা। এর ঠিক পাশেই আছে সুন্দর একটি বিল, কিন্তু এটা বর্ষায় জলে যখন পুষ্ট থাকে তখন
এই বিল দিয়ে বিভিন্ন নৌকা যাতায়াত করে। এই যে সুন্দর জায়গাটা আজকে মুর্শিদাবাদের অক্ষত গ্রাম চৈতন্যপুর ওয়ানের বেদবেড়িয়া নামে যে জায়গা, সেখানে অনেকেই জানেন না এবং আসতেও চান না। আমরা যেদিক দিয়ে গেলাম, আপনারা যদি বহরমপুর থেকে কালীতলা আসেন, খোড়াগাছতলায় নেমে সেখান থেকে টোটো করে যেতে পারেন, অথবা বেলডাঙ্গা থেকে আপনারা টোটো ভাড়া করে এইখানে আসতে পারেন। টোটো প্রতি যদি আপনারা সারাদিনের জন্য ভাড়া করেন, তাহলে মোটামুটি সারাদিন আপনাকে 500 টাকা নেবে। এখানে খুব সুন্দর পরিবেশ আছে, থাকার জায়গা আছে, উৎসবের সময় এখানে কীর্তনও হয়। এখানে স্নানের জায়গা আছে, খুব সুন্দর মন্দিরটা, অনেকে এখানে সংস্কারের জন্য অর্থ প্রদান করেছেন। এবং আসার পথেও আমরা দেখলাম জায়গাটা খুব সুন্দর, আপনারা একদিন এখানে এসে কাটিয়ে যান এবং দর্শন করুন বঙ্কিমচন্দ্র সেই বিন্দুবাসিনী তলা, বন্দে মাতার তলা। আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, খুব আধ্যাত্মিক চেতনার এখানে বিকাশ হয়েছে এবং সবাই খুব ভক্তি ভরে এখানে মানত করেন। নমস্কার, আপনারা পারলে আসবেন, জায়গাটা খুব ভালো, খুব সুন্দর, সবুজের প্রকৃতি, মানে যদি একবার আসেন আপনাদের বারবার আসবে।